দেবীবরণ হলো একটু আগে, এবং দেবীবরণের পরে দর্পণে বিসর্জন হয়েছে। দর্পণে বিসর্জন হওয়ার পরে আমরা দেখেছি যে এখানে সিঁদুর খেলা যেরকম দেখো, সিঁদুর খেলা এই মুহূর্তে চলছে, সিঁদুর খেলাও হচ্ছে এখানে। এবং এখানে মূল প্রতিমা, সেই প্রতিমা বিসর্জন তো হবে, কিন্তু দর্পণে বিসর্জন ইতিমধ্যেই হয়ে গেছে, তো স্বাভাবিকভাবে সিঁদুর খেলা চলছে। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা রয়েছেন, কীরকম কীরকম না মানে আজকে ঘরের মেয়েকে বিদায় দিতে কীরকম কষ্ট। খুবই ভালো লাগছে এটা ভেবে যে এখানে সবাই আজ একত্রিত হয়েছে, কিন্তু মনে দুঃখ যে মা চলে যাবেন, বাট আনন্দ মা আবার আসবে অবশ্যই। সিঁদুর খেল, সিঁদুর খেলা হয়েছে, সিঁদুর খেলা হয়েছে, মনে কতটা কষ্ট আজকের দিনে, মনে কি কোনো কষ্ট আছে ঘরের মেয়েকে? এখানে ঢাক বাজে, এবং তার সঙ্গে আমরা দেখলাম যে একটু আগে এখানে আমরা দেখলাম যে দেবী বরণ হলো, দেবী বরণ করলেন অপরাজিতা আর্ধ, এবং তারপরে সিঁদুর খেলা হয়েছে, এবং সব মিলিয়ে কিছুক্ষণের মধ্যে এখানে সায়নী ঘোষ আসবেন, তিনিও এই সিঁদুর খেলায় অংশ নেবেন। এবং তার আগেই দর্পণে যে বিসর্জন, সেই বিসর্জন হয়ে গিয়েছে, এবং দর্পণে বিসর্জন হওয়ার পরে এই রকমভাবে দেখছি এই মুহূর্তে কিন্তু এখানে প্রায় শেষ লগ্নে ঘরের মেয়েকে বিদায় জানানো। তুমি আমাদের সঙ্গে থাকো, হাজরাপার থেকে আপনাদের সরাসরি নিয়ে যাব আরবানায় অতসীর কাছে। অতসী আরবানাতে আমরা জানি যে টালিগঞ্জের অনেক অভিনেতা অভিনেত্রীরা থাকেন, একেবারে তারকার হাট বসে যায় আরবানাতে। এখন কি ছবি? আমি তো দিদির সাথে কথা বলার চেষ্টা করবো। দেখতে পাচ্ছি তোমরা অনেকে গ্রুপ মিলে একই রকমের শাড়ি পরেছো, এটা কি আগে থেকেই প্ল্যানিং ছিল? একদম, এইটা আর একজন ছবি তুলতে ব্যস্ত, কবে থেকে প্ল্যানিং ছিল বলো? এই প্ল্যানিংটা আমাদের এক বন্ধু হলো, এই তো রিমা, ওর গ্ল্যামার বুটিক, ও আমাদের সবার জন্য এই শাড়িটা ডিজাইন করেছে, স্পেশালি মায়ের মুখ কি করে যে হই হই করে এতগুলো দিন, আর আমাদের এখানে কিন্তু মহালয়া থেকে পুজো চলছে, সো আমাদের সত্যি খুব মিস করবো, সবাই খুব মিস করবো। অরিন্দমদার সাথে কথা বলার চেষ্টা করবো। অরিন্দমদা, দেখতে পাচ্ছি মানে ডিরেক্টর থেকে কি এখন ফটোগ্রাফার এই মুহূর্তে চার দিন ধরে? দেখো, জীবনে যে 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 কাজ ঠিক মতো করে নিতে হয়, তো কোনো কোনো সময় ওই ডিরেক্টর নির্দেশকের রূপ কাজ করে না, সেখানে নিছক ফটোগ্রাফার, এবং ফটোগ্রাফার দিয়ে আমি কোনো মতে, এটা একটা বিশাল গুণ, আমাকে করতেই হয়, এটা না হলে আমার সারা বছর ভালো যাবে না। আর এই পাঞ্জাবিটা কি স্পেশালি ফর দশমী? আজকে আমরা সবাই ভেবেছিলাম লাল সাদা পরবো। দিনের একটা তোড়জোড়, আজকে তো মা চলে যাবেন, তো মন নিশ্চয়ই খারাপ, একটু আরাক্রান্ত মন খারাপের সাথে ওই উৎসব, এই আনন্দ করতে করতেই তার বিদায়, কিন্তু বিদায় তো মূর্তির, তার ভাব, তার সমস্ত কিছু আমাদের আত্মার মধ্যে থাকবে, এবং যে শক্তির উপাসনা আমরা করি, সেই শক্তি আমরা নিজেরা নিজেদের মধ্যে ধারণ করব, এবং শক্তি, সত্য, ভালোবাসা, এইগুলোকে আত্মস্থ করে নিয়ে জীবন চলবে।